আপনাদেরকে মানব জীবনের অত্যন্ত জটিল একটি সম্পর্কের কথা বলব, যে সম্পর্কের কারণে এই মহাবিশ্বের টেকনাফ থেকে তেঁতুলিয়া, মার্শেক থেকে মাগরিব, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আফ্রিকার সেই বনাঞ্চল, ঊষর মরুভূমির সাহারার প্রান্ত থেকে শুরু করে আমাজনের জঙ্গল পর্যন্ত, যেখানে যত মানুষ সে অনাদিকাল থেকে বসবাস করে আসছে, তাদের সকলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন এই সম্পর্কের কারণে কখনো তছনছ হয়ে গিয়েছে, আবার কখনো এই সম্পর্কের কারণে মানচিত্র বদল হয়ে গিয়েছে, সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, সভ্যতার চাকা উল্টো পথে চলেছে। এই সম্পর্কের নাম হলো পরকীয়া। পরকীয়া বলতে আমরা সাধারণত মানব মানবীর একটি অবৈধ এবং গোপন প্রণয়কে বুঝি, বিশেষ করে বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ, যাদের যৌন সম্পর্ককে আমরা সাধারণত ব্যভিচার বলি। এই ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণী যখন সমাজ সংসারকে উপেক্ষা করে নিজেদের মধ্যে একটি অবৈধ প্রণয় গড়ে তোলে এবং সে প্রণয়ের কারণে তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন তছনছ করে দেয় এবং অভিশাপের বৃত্তে নিজেদেরকে জড়িয়ে ফেলে, এবং অভিশাপের যে সার্কেল, বৃত্ত, এটা তো তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে। এই মহামারী সম্পর্কটিকে আমরা যত সহজভাবে সমীকরণ করি, আসলে সম্পর্কটা কিন্তু তত সহজ নয়। পরকীয়া শব্দটাকে যদি আমরা ইলাবোরেটলি ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে যে পরকীয়া হলো এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটি কেউ করতে চায় কিন্তু সেই সম্পর্ক করার মতো আইনগত অধিকার তার নেই, নীতি এবং নৈতিকতা যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলো তার অনুকূলে নয়, কিংবা তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে সেই পরকীয়া সম্পর্কের ফলে যে অর্জিত সুখ, স্বাচ্ছন্দ্য, কামনা, বাসনা, ইন্দ্রগত তার যে চাহিদা, জৈবিক চাহিদা, এটি যে পূরণ করার যে লিপ্সা, এটি সম্ভব হয় না, তখন সে করে কি, অন্ধকার পথ বেছে নেয়। এখন সেই সম্পর্ক করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে নারী এবং পুরুষের স্বাভাবিক সম্পর্কের কথা চিন্তা করি, এটাকে বাদ দিয়ে এই সম্পর্কটা আসলে কখনো কখনো চলে যায় রাজনীতিতে, কখনো কখনো চলে যায় সিংহাসনের দিকে, কখনো কখনো চলে যায় ক্ষমতা গ্রহণের দিকে, কখনো কখনো চুরি, কখনো কখনো ডাকাতি, কখনো কখনো লুটপাট, অন্যের অধিকার হরণ, অন্যের সম্মান হানি, অন্যকে বেইজ্জতি করা, এই যে সমস্ত কুকর্মগুলো, এগুলোই মূলত আসলে পরকীয়ার একটি মারাত্মক কুফল। পরকীয়া একটি যে মনোবৃত্তি আছে মানুষের মধ্যে, সেই মনোবৃত্তির একটি প্রতিক্রিয়া। এখন পরকীয়া হলো বর্তমান বিজ্ঞান অনুসারে একটি মারাত্মক মানসিক রোগ। এই মানসিক রোগ সাধারণত অযোগ্য, লোভী, চরিত্রহীন, প্রতিহিংসা পরায়ণ এবং একটি অসুস্থ পরিবেশে বেড়ে ওঠা, ক্ষেত্র বিশেষে অবৈধভাবে জন্ম নেয়া কোনো মানুষ, কোনো সম্প্রদায়, কোনো বর্ণ এবং কোনো জাতির মধ্যে সামগ্রিকভাবে, ব্যক্তিগতভাবে অথবা ভিন্ন ভিন্ন কৌশলগত অবস্থানে থেকে একটা বিশেষ শ্রেণীর মধ্যে এই রোগটি বিস্তার লাভ করে। আপনি ধরুন একটি নারী এবং একটি পুরুষ কখন পরকীয়ায় তারা লিপ্ত হয়ে যায়, যখন সে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুখী থাকে না, এবং দ্বিতীয়ত সে তার নিকটবর্তী অন্য কাউকে সুবিধাজনকভাবে সে পায়, যাকে গ্রহণ করার জন্য সে পরকীয়ার যে ছলাকলা কৌশল অবলম্বন করে,
নারীর ক্ষেত্রে পুরুষেরা করে, পুরুষের ক্ষেত্রে নারীরা করে। দ্বিতীয়ত, নারী পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক, এর বাইরে গিয়ে যদি আমরা চিন্তা করি পরিতের এই কুফল সম্পর্কে, যখন একটা চোর অন্যের বাড়িতে চুরি করে, তখন সে তার মানসিক অবস্থা চিন্তা করুন। সে পরিশ্রম করতে চায় না, সে রাতের আঁধারে সে কুকর্ম করে অন্যের যে সঞ্চয়, অন্যের যে ধন, অন্যের যে সম্পত্তি, এটি হরণ করতে চায়। এটাও পরকীয়ার সংক্রান্ত একটা মানসিক রোগ। ডাকাতির কথা চিন্তা করুন, ডাকাতি করতে গিয়ে মানুষ ধর্ষণ করে, ছিনতাই করে, ডাকাতি করতে গিয়ে সম্পদ হরণ করে এবং ক্ষেত্রবিশেষ অত্যাচার করে গভীর রাত্রে গিয়ে দলবল নিয়ে। এই যে তার যে মনোবৃত্তি, শুধুমাত্র ডাকাতি যে কেবলমাত্র অর্থের কারণে হয় না, কখনো কখনো ধর্ষণের কারণে ডাকাতি করে, কখনো কখনো দেখা যাচ্ছে যে দিনের আলোতে কোনো সম্ভ্রান্ত লোককে নির্যাতন করা সম্ভব না হওয়ার কারণে সদল বলে ডাকাতির শব্দাবরণে অস্ত্র শস্ত্র সহকারে ওই পরিবারে হামলা করে তাকে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করার জন্য যে একটা লিপসা, সেই লিপসা থেকে একটা বিশেষ শ্রেণী এই ডাকাতি করে থাকে। এটাও পরকীয়ের একটি অংশ। আপনি ধরুন ব্যাংক থেকে যারা বিভিন্ন সময় লক্ষ লক্ষ কোটি কোটি, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, এটাও তাদের একটা মন জগতের ভীষণ রকম পরকীয়ের একটা মারাত্মক প্রতিক্রিয়ার কারণে তারা এগুলো করে থাকে। এরপর ধরুন শেয়ার মার্কেট থেকে যারা লুট করছে টাকা, তারাও পরকীয় আক্রান্ত। ভোট চোর, ভোট চুরি, ব্যালট ব্যবসা ছিনতাই, রাতের আধারে ক্ষমতা গ্রহণ, রাতের আধারে কাউকে ক্ষমতাবান লোককে সরিয়ে তার চাকর বাকর যারা আছে তারা ক্ষমতা গ্রহণ করে, সিংহাসন দখল করে সে অনাদিকাল থেকে, এটাও পরকীয়ার একটি শাখা অথবা প্রশাখা। এখন এই পরকীয় কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, এটা নিয়ে যদি আপনি একটু চিন্তাভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে সাধারণত লোভী, অযোগ্য, অকর্মণ্য, অপদার্থ, স্বার্থপর, হিংসাপরায়ণ, ক্ষেত্রবিশেষে বেজন্মা, অবৈধ জন্ম গ্রহণকারী এবং ছোটকাল থেকে শারীরিক, মানসিক নির্যাতনের শিকার এক ধরনের অটিস্টিক মানুষেরা এই পরকীয়ে আসক্ত হয়ে পড়ে। পরকীয়ে তখনই বিস্তার লাভ করে যখন সমাজ এবং রাষ্ট্রে ন্যায় বিচার না থাকে। রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তিরা যখন নিজেরাই পরকীয়ে আক্রান্ত হয়ে পড়ে, তখন সমাজের বিভিন্ন স্তরে, নিম্ন স্তরে পরকীয়টা মহামারী আকার ধারণ করে। আমাদের বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে আমাদের অনেকগুলো সুসমাজ ছিল। গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন আমাদের একসময়ের বাদশাহ, ঈসা খাঁ ছিলেন, মুসা খাঁ ছিলেন, আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন, আরও আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সমসাময়িক আমাদের এই বঙ্গে শশাঙ্ক ছিলেন। এরা সবাই সুশাসক ছিলেন, শায়েস্তা খান ছিলেন, প্রজা হিতৈষী ছিলেন, মুর্শিদ কুলি খান ছিলেন, আলিবর্দী খান ছিলেন। তাদের আমলে আসলে আমাদের সমাজে এই ধরনের রোগ বালাই ছিল না বললেই চলে। কোনো জায়গাতে ছিল না, রাষ্ট্রযন্ত্রে ছিল না, প্রশাসনে ছিল না, সামাজিক জীবনে ছিল না, ব্যক্তিগত জীবনে ছিল না। আমরা সুখে ছিলাম, শান্তি ছিলাম, কিন্তু যে সময়গুলোতে দেখা যাচ্ছে যে অত্যন্ত বাজে প্রকৃতির শাসক আমরা পেয়েছি, প্রশাসক পেয়েছি, জমিদার পেয়েছি, মাতব্বর পেয়েছি, চেয়ারম্যান পেয়েছি, তখন ওই সংশ্লিষ্ট এলাকাগুলোতে আসলে এই পরকীয়ার নামে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে সেই নারী পুরুষের সম্পর্ক ধরেন, ব্যবসা বাণিজ্য ধরেন, রাষ্ট্র ক্ষমতা ধরেন, এমনকি ধর্ম করেন। যিনি মন্দিরের পূজারী হতে পারেন না, যিনি মসজিদের ইমাম হতে পারেন না, ঠিকমতো ধর্মকর্ম করার তো দূরের কথা, অপকর্মে যিনি সিদ্ধহস্ত, তিনি দেখা গেল সেই পবিত্র জায়গাগুলোতে এই পরকীয় আক্রান্ত মানসিক রুগীদের, রুগী যারা বিভিন্ন প্রশাসনে বড় বড় জায়গায় বসে আছে, তাদেরকে কনভিন্স করে এই সমস্ত পবিত্র জায়গাকে কলঙ্কিত করেছে হাজার বছর ধরে বিভিন্ন সময়টাতে। তো কাজেই প্রশাসন, শাসনযন্ত্রে যখন ভালো মানুষ থাকে, সৎ এবং যোগ্য মানুষ থাকে, তখন এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা
নাই বললি চলে। দ্বিতীয়ত, সমাজ যখন আনন্দমুখর থাকে, মানুষ যখন প্রাণ খুলে হাসতে পারে, প্রাণ খুলে সকল কথা বলতে পারে, মানুষের মধ্যে যখন স্বাধীনতার বোধ থাকে, স্বাধীনতার চেতনা থাকে, মানুষ যখন আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়, নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অন্যের অধিকার ব্যাপারে সচেতন হয়, এ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজে কখনই পরকীয়ার এই মহামারী রোগ বাসা বাঁধে না। সমাজে যখন সাহিত্য থাকে, সঙ্গীত থাকে, গান থাকে, বাজনা থাকে, আনন্দ থাকে, উৎসব থাকে, পূজা থাকে, পার্বণ থাকে, ধর্মীয় উৎসব থাকে, খেলাধুলা থাকে, তখন সমাজের এই যে পরকীয়ার যে রোগ, এটি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস কখনো পায় না। আমাদের জাতীয় জীবনে দুটো দশক, ধরুন 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, আমাদের অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল না, রাজনৈতিক অবস্থা কিন্তু তখন ভালো ছিল না, কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু এই পরকীয়া সংক্রান্ত এই কলঙ্ক থেকে আমাদের সমাজ বিমুক্ত ছিল। কিন্তু আজকের দিনের নির্মম বাস্তবতা হলো, একটি ইউনিয়ন পর্যায়, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সেই সুন্দরবন পর্যন্ত, সুন্দরবন থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত, টেকনাফ থেকে সেই সিলেটের বন পর্যন্ত, ভাওয়ালের গজারি বনে, সব জায়গাতে পরকীয়ার বিষ বাষ্প আমাদের অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, আক্রমণ করছে। এ সমাজ ভদ্র মানুষের জন্য, এ সমাজ ন্যায়পরায়ণ মানুষের জন্য, এ সমাজ সৎ মানুষের জন্য, ক্ষুধাভীরু মানুষদের জন্য দুঃসহ কারাগার হয়ে পড়েছে। কাজেই এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে যার যার অবস্থানে থেকে প্রতিবাদী হতে হবে, সাহসী হতে হবে এবং পরম করুণাময় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি এই অপকর্মের হোতা যারা আছেন, সে তারা যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে গোপনে প্রকাশ্যে ঘৃণা করতে হবে। সেই ঘৃণার মনোবৃত্তি যখন হৃদয়ে জাগ্রত হবে, তখন আমাদের ব্যক্তিত্বে, মন এবং মানসিকতা একটা দৃঢ়তা পয়দা হয়ে যাবে, যা দেখে আসলে পরে কি আসক্ত রুগীরা, মানুষেরা ভয় পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, তাগুদ দান করুন এবং তার গায়েবী মদত দ্বারা আমাদেরকে সাহায্য করুন। এই প্রার্থনা করে আজকের বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।